টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বড় একটি অংশ। চলছে বন্যা পরিস্থিতি। স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা। জাতীয় আবহাওয়া পরিষেবা UNWS জানিয়েছে, নিউইয়র্কের প্রায় 85 লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে, তলিয়ে গেছে ফুটপাত, বৃষ্টি না কমায় পানি নামতে পারছে না। সবচেয়ে বেশি ক্ষতির শিকার এলাকাগুলোর মধ্যে ব্রনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে NWS। ম্যানহাটন সড়কেও অনেক গাড়িকে পানির মধ্যে আটকা পড়ে থাকতে দেখা গেছে। নিউ ইয়র্কের বেশিরভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। নিউ ইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত 2 বছরের মধ্যে গতকাল ছিল সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দিন। এই পরিস্থিতি আবহাওয়া নিয়ে আরও সতর্ক হতে ইঙ্গিত করে। এটা এখন আর হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এক্স বার্তায় তিনি বলেন, টানা বৃষ্টির কারণে নিউ ইয়র্ক শহর, লং আইল্যান্ড ও হাডসন উপত্যকায় দুর্যোগকালীন জরুরি অবস্থা বহাল থাকবে। But check out one escape. Do you see the one all the way back there? Like all the way in the back?